প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউসমাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। সন্ন 2022 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কথা মাথায় রেখে তোমাদের কিন্তু 18 জানুয়ারি 2022 থেকে ক্লাস শুরু হবে টেলিভিশনের মাধ্যমে। 18 জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের যারা এই বছর যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দেবে 2022-এ শুধুমাত্র তাদের জন্য জি চব্বিশ ঘন্টা চ্যানেলে সকাল 10টা থেকে সকাল 11টা এই 1 ঘন্টা পর্যন্ত তোমাদের কিন্তু ক্লাস হবে। কাদের বললাম? এই বছর অর্থাৎ 2022 সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ঈদে চলেছ, একমাত্র তাদের জন্য এই ক্লাসটি 1 ঘন্টা হবে এবং প্রতিদিন 1-1টি সাবজেক্টের ক্লাস হবে এবং সেই সাবজেক্টের 1-1টি টপিক নিয়ে 1-1দিন কিন্তু আলোচনা করা হবে। তো এইটি 18 জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু ক্লাসটি শুরু হচ্ছে জি চব্বিশ ঘন্টাতে সকাল 10টা থেকে সকাল 11টা এই 1 ঘন্টা। 17 তারিখ সোমবার এর কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তাতে কিন্তু অনেক বিশিষ্ট ব্যক্তিরাও কিন্তু উপস্থিত থাকবেন। অবশ্যই তাত্ত্বের মধ্যে থাকবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদের সভাপতি। তো সেটি গেল উদ্বোধনী অনুষ্ঠান, ওটা কিন্তু হবে 17 তারিখ। আর তোমাদের আনুষ্ঠানিকভাবে টিভি চ্যানেলে জি চব্বিশ ঘন্টাতে ক্লাস শুরু হবে হচ্ছে 18 জানুয়ারি 2022 থেকে মঙ্গলবার থেকে, শুধুমাত্র মাধ্যমিক এবং এইচএস স্টুডেন্টদের জন্য, তারা এই বছরের জন্য দেবে 2022 সালে। আসলে এতদিন ধরে স্কুল কলেজ সব বন্ধ ছিল, তাই অনেক স্টুডেন্টেরই কিন্তু সিলেবাস শেষ হয়নি। সেই কথাই কিন্তু মাথায় রেখে এই ক্লাস টেলিভিশনের মাধ্যমে কিন্তু অনুষ্ঠিত হবে এবং তোমরা অবশ্যই সেখান থেকে সেই ক্লাসগুলি করবে এবং সেটির থেকে কিন্তু অনেক হেল্প তোমরা অবশ্যই পাবে এবং তোমাদের কিন্তু পরীক্ষার জন্য, পরীক্ষা প্রস্তুতিতে সেগুলি কিন্তু অনেক হেল্প করবে এই আশা রাখি। এবং তোমরা কিন্তু যদি ক্লাসের মধ্যে কিছু অসুবিধা থাকে, যদি কিছু বুঝতে না পারো, তাহলে তোমরা কিন্তু সেখানে হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে, সেখানে কিন্তু তোমরা ফোন করেও কিন্তু তাদের কিন্তু সরাসরি শিক্ষক কিংবা শিক্ষিকার সঙ্গে কথা বলে এবং সেই যে কোশ্চেনের অ্যান্সার সেটা কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যেতে পারো। তো আজকের ভিডিওতে কিন্তু এই আপডেটটি আজকের ভিডিওর মাধ্যমে আমি কিন্তু এই আপডেটটি তুলে ধরলাম। তো আশা করি আপডেটটি অবশ্যই তোমাদের অনেক হেল্প করবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই কোভিড বিধি মেনে চলবে। তো আজকে আসি, নমস্কার।